Hello everyone, welcome back to the channel to a new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার বেশ কয়েকদিন দু তিন দিন পরে আবার ব্লগ করছি। তো আজকে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তোমাদের দেখাই আজকে কলম্বোর ওয়েদারটা একবার, যে দেখো সমুদ্রটা আজকে এত সুন্দর লাগছে দেখতে, তাই ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই। ভীষণ সুন্দর লাগছে। আর আজকে আমার গাছে একটা খুব সুন্দর এই যে লাল জবা একটা ফুটেছে, দেখো কি ভালো লাগছে দেখতে। তো যাই হোক, চলো তোমাদের সাথে আজকে একটা হোম রেমেডি শেয়ার করব, সেটাই তোমাদের দেখাই। তো আমি অ্যাকচুয়ালি ভাবলাম যে তোমাদের সাথে আজকে আমার সানট্যান রিমুভাল যে প্যাকটা আমি ইউজ করি সেটা আজকে শেয়ার করব। তো অ্যাকচুয়ালি মানে রোজই তো আমাকে বেরোতে হয়, তো সেই জন্য মানে একটু ট্যান পড়ে গেছে মুখে আর হাতে, আর অনেক দিন ধরে কিছু করাও হচ্ছে না, মানে সময়ও পাচ্ছি না। তো যাই হোক, আজকে মানে আমার সব মানে কাজ কমপ্লিট হয়ে গেছে, সকালে মানে রান্না টান্না সবই হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে এই প্যাকটা আমি এখন লাগাবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরাও মানে ইউজ করে দেখতে পারো যদি তোমাদের ইউজফুল হয় কোনো কাজে লাগে। তো যাই হোক, আমার তিনটে ইনগ্রিডিয়েন্টস লাগছে, মানে খুবই বেসিক ইনগ্রিডিয়েন্টস, মানে এটা সবার বাড়িতেই থাকে। তো সেটা হচ্ছে তিনটে, একটা হচ্ছে লাইম জুস, সেকেন্ড হচ্ছে হানি, অ্যান্ড থার্ড হচ্ছে এই যে কফি। কফি আমি আমার কাছে নেসক্যাফে ছিল, আমি এটা নিয়েছি। তোমাদের কাছে যে কোনো কফি মানে যেই কফিটাই থাকবে সেটাই তোমরা ইউজ করতে পারো। আমার অ্যাকচুয়ালি অলরেডি তিনটে ইনগ্রিডিয়েন্টস মিক্স করা এখানে হয়ে গেছে, মানে আমি নিয়েছি এই টিস্পুনের এক টিস্পুন লাইম জুস, এক টিস্পুন হানি, আর টু টিস্পুন নিয়েছি কফি। তো এই যে কনসিস্টেন্সিটা এরকম এসেছে, তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখন আমি এটাকে মুখে আর হাতে লাগাবো, কারণ হাতে আর মুখে মানে এই দুটোই তো বেশি এক্সপোজড এরিয়া, তো ওখানে ট্যানটা বেশি হয়। তো যাই হোক, এখন আগে আমি চুলটা বেঁধে নিই। তো চুলটা বেঁধে নিয়ে তারপরে আমি তোমাদের অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি। আচ্ছা, চুল আমি বেঁধে নিয়েছি, ঠিক আছে। এইবার চশমাটা খুলে নিতে হবে, খুলে নিয়ে এইবার এটাকে আমি পুরো মুখে লাগাবো। প্রথমে আমি কি করব, কয়েক মানে ফার্স্টে যে লেয়ারটা লাগাবো মুখের মধ্যে, সেই লেয়ারটা লাগিয়ে একটু মাসাজ করব। তো প্রথমে আমি ফার্স্টের লেয়ারটা ভালো করে লাগিয়ে নিই মুখে। আই এরিয়া মানে আন্ডার আইটা কিন্তু আমি লাগাবো না। হ্যাঁ, তো আন্ডার আইটাও তোমরাও চেষ্টা করো ছেড়ে দিতে, আন্ডার আইটা লাগানোর দরকার নেই। এটা ফার্স্ট লেয়ারটা আমার লাগানো হয়ে গেছে। তো ফার্স্ট লেয়ারটা লাগিয়ে আমি এবার এটাকে একটু ভালো করে মাসাজ করব। এরকম ভাবে দু তিনটে লেয়ার লাগাবে, দেখবে মাসাজ করতে করতে জিনিসটা একটু অবজর্ব হয়ে যাবে স্কিনের সাথে, তখন আর একটা লেয়ার লাগাবে। বেশি ফোর্সে মাসাজ করবে না, হালকা হালকা এই মাসাজটা করবে। এটা আমি নেকেও লাগাবো,
আর হাতেও লাগাবো, কারণ হাতটাও খুব টান হয়ে গেছে হাতে। এই আঙুলের জায়গাগুলোতে, জয়েন্ট গুলোতে বাস যাচ্ছে, তো সেই হর্নের সাউন্ড একদম মেইন ড্রাইভের পাশে, তো সেই জন্য ট্রেনের সাউন্ডও পাবে, গাড়ির সাউন্ড তো অনবরত আসতেই থাকে। আমাদের অ্যাকচুয়ালি অভ্যেস হয়ে গেছে এখন। এ দেখো, এটা মাসাজ করতে করতে না, এই যে এই হাতে দেখো কফির এই যে কালারটা দেখো আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে, এই যে দেখেছো, এই যে মাসাজ করতে করতে এটা এরকম সাদা হয়ে যাবে, এই যে দেখো হাতটা। এরকম ভাবে না দুটো তিনটে এরকম লেয়ার লাগাবে ভালো করে মুখেও। এখন আমি আর একটা লাগাবো লেয়ার, আর মাসাজ করবে। কফি, হানি আর লাইম জুস, মানে তিনটেই খুবই ভালো সান্টান রিমুভ করার জন্য, মানে বেস্ট রেমেডি বলতে পারো। প্রচুর রেমেডি আছে, মানে হোম রেমেডি সান্টান রিমুভ করার, কিন্তু তার মধ্যে এই কফি, হানি আর লাইম জুসের যে রেমেডিটা, এটা আমি বলবো বেস্ট রেমেডি। শুধু সান্টান রিমুভ না, দেখবে মুখটা ধোয়ার পরেও মুখের মধ্যে একটা আলাদা একটা গ্লো চলে আসবে, একটা শাইন, মানে একটা চকচকে ব্যাপার ওটা চলে আসবে। আমি কিন্তু মোটামুটি তিনটে লেয়ার লাগিয়েছি, হ্যাঁ লাগিয়ে খুব ভালো করে মাসাজ করেছি। এখন আমি এটাকে মোটামুটি 10 মিনিট মতো রেখে দেবো, 10 মিনিট, দেন তারপরে স্নান করব আমি। তো স্নান করে আমি তারপরে তোমাদের দেখাবো, মানে কিছু মুখে না লাগিয়েই, মানে কোনো টোনার ময়েশ্চারাইজার কিছু না লাগিয়ে আমি স্নান করে তোমাদের স্কিনটা দেখাবো যে কতটা মানে ইউজফুল এই সান ট্যান রিমুভাল প্যাকটা, ঠিক আছে? তো 10 মিনিট রেখে আমি একদম স্নান করে তারপর তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, আমার স্নান হয়ে গেছে, তো আমি মুখে কিন্তু এখনও কিচ্ছু লাগাইনি, না টোনার না ময়েশ্চারাইজার কিচ্ছু কিন্তু লাগাইনি এখনও, জাস্ট আমি স্নান করে এসেছি। তো দেখতে পাচ্ছো যে আমার মুখটা কিন্তু অনেক ক্লিন হয়ে গেছে। তবে যাই হোক, এটা তো হোম রেমেডি, তো মানে ম্যাজিক করবে তো বটেই, কিন্তু টাইম দিতে হবে। এমন নয় যে আমি ফার্স্ট ডে করলাম আর ফার্স্ট ডেই সব ট্যান একদম রিমুভ হয়ে গেল, ওরকম নয়, একটু টাইম দিতে হয়, মানে কয়েকবার করলে কিন্তু 100% রেজাল্ট অবশ্যই পাবে। তো দেখো আমার মুখটা কিন্তু একদম মানে অনেকটাই ক্লিন হয়ে গেছে, অনেক সান ট্যান রিমুভ হয়ে গেছে, আর মুখের মধ্যে একটা বেশ গ্লো রয়েছে। তো যাই হোক, আশা করি তোমাদের এই রেমেডিটা ভালো লেগেছে, তোমরা কিন্তু অবশ্যই ইউজ করো, ইউজ করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কীরকম রেজাল্ট পেয়েছো এই রেমেডিটা ইউজ করে। অটো বুক করা হয়ে গেছে আমার, তাহলে আমি নিচে যাচ্ছি তুহিনকে স্কুল থেকে আনতে। তো
তুহিনকে স্কুল থেকে নিয়ে এই জাস্ট বাড়িতে ঢুকলাম। তো এখন ওকে স্নান করাবো, দেন খাওয়াবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা।